হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকেও চলে গেছে একটা বিয়ে বাড়িতে। আজকে আমার বর যায়নি সাথে, ওর একটা কাজ ছিল, ও যায়নি বলে যদিও মনটা খুব একটা ভালো লাগছে না। বোন গেছিল সাথে, কাকা কাকিমা গেছিল সাথে, তো স্টার্টার দিয়ে কিছুটা স্টার্ট করলাম, কিছুটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে কিছুটা ভাবলাম একটু চিকেন পকোড়া খেয়ে নিই, আমি খেলাম। বোন আজকে ভিডিও করছিল, বোনকেও কিছুটা খেতে দিলাম। আমার বর থাকলে সবসময় আমার বর ছবি তুলে আমার ভিডিও করে দেয়, তো ওই জিনিসগুলো খুবই মিস করছিলাম বিয়েতে গিয়ে, মনটা একদমই ভালো লাগছিল না। তবুও স্টার্টার কিছুটা খাওয়ার পরে উপর থেকে একটু ঘুরে আসলাম, ভাবলাম ব্রাইডের গ্রুমকে একটু দেখে আসি, খুব খাওয়া দাওয়া একটু হলো। দেখার পরে তারপরে ভাবলাম মেন কোর্সে চলে যাই। তো মেন কোর্সে আমি, বোন, কাকা কাকিমা চলে গেছি, বসে পড়েছি খাওয়ার জন্যে। আমাদের সামনে প্লেটে চলে এসছে, তো ভাবছি আজকে সবাই আছে, ও নেই, ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো আমাদের এখানে রোল চলে এসছে একটা, তার সাথে স্যালাড চাটনি তো দিয়েছে, গ্রিন চাটনির সাথে, আর হচ্ছে একটা যেরকম দেয় রাধা বল্লভী দিয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাইস আছে, আর রাধা বল্লভীর সাথে চিলি পনির দিয়েছিল, সাদা ভাত, ভেজ ডাল, এর সাথে এঁচোড় মেটে আছে, আর কাতলা ভাপা দিয়েছিল। কাতলা ভাপাটা দিয়ে একটু খেলাম। কাতলা ভাপা খাওয়ার পরে পরে যেরকম খাওয়ার দাওয়ার যেরকম হয় আর কি, বাসন্তী পোলাবের সাথে মাটন কষা একটু বেশ খেয়ে, তারপরে চাটনি দিয়ে পাঁপড় খাওয়ার পরে রসগোল্লা, লড চমচম, এগুলো খেয়ে একটু ঘুরে নিলাম বোনের সাথে। বোনের সাথে ঘোরার পরে স্টলে চলে গেলাম, একটু আইসক্রিম খেলাম, আইসক্রিম খেলাম আর বোনের সাথে গল্প করতে করতে পানের স্টলে চলে গেলাম।